যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে বা বিএ ক্লাসে তোমরা ইংরেজিতে অনার্স নিতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে তোমাদের অনার্সের রেজাল্ট ভালো হবে এবং আগামী দিনে তোমাদের ভবিষ্যৎটি অনেক অনেক ভালো হবে। তা আজকের ভিডিওটি কোথাও এক ফোঁটাও স্কিপ না করে পুরোটা দেখবে। তোমাদের আবারও তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ে ওয়েলকাম জানাই এবং তোমাদের অনেকেরই কমেন্ট পেয়েছি, তার রিপ্লাই দিতে পারিনি, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আগে আমি অনেক বার বলেছি যে ইংরেজি অনার্স বা যে কোনো সাবজেক্টে অনার্স এবং পাশের মধ্যে পার্থক্য কী। তোমরা যারা এখনও কনফিউজ তারা অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্কটা পেয়ে যাবে, যে দুটো ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টের, কলেজ গোয়িং স্টুডেন্টদের দেখা উচিত, সেই দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ইংরেজি অনার্স অনেকের কাছে এটা একটা স্বপ্নের মতন। অনেকে মনে করে ইট ক্যান ইম্প্রুভ মাই সোশ্যাল স্ট্যাটাস, ইট ক্যান ইম্প্রুভ মাই সোশ্যাল ভ্যালিউ। আচ্ছা, ইংরেজি অনার্স নেবার আগে তোমাদের দুটো দিক থেকে কনফিউশনস। একটা, তোমরা মন থেকে চাইছো কেউ কেউ যে ইংরেজি অনার্স নিই, আবার কেউ কেউ তোমার পরিবার বা আত্মীয় স্বজন বা নিকটস্থ কেউ তোমায় বলছে তুই ইংরেজিতে 92 পেয়েছিস বা 90-র ওপরে মার্ক্স পেয়েছিস বা 80-র ওপরে মার্কস পেয়েছিস, এই জামানায় তুই কেন ইংরেজিতে অনার্স নিবি না। দেখো, কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং সেই সাবজেক্টের নাম্বার এক জায়গায় কিন্তু গুলিয়ে ফেলো না। প্রথমত আমি বলবো যে কারা কারা ইংরেজি অনার্স নেবে না। কারা কারা নেবে না? যারা কেবলমাত্র নাম্বার বেসিসে ইংরেজি অনার্স নিতে চাইছো তারা কিন্তু নেবে না। দু নাম্বার, যারা পাড়ার কাকা জ্যাঠা দাদু খুড়তো দাদা জ্যাঠতো দিদি আরও অনেক কিছু, অনেক তুতো এবং পাড়া তুতো থেকে শুরু করে সবার কথা শুনে যারা ইংরেজি অনার্স নিচ্ছ, তারা কিন্তু দয়া করে ইংরেজি অনার্স নিও না। এবার কারা ইংরেজি অনার্স নেবার জন্য যোগ্য, ইংরেজি অনার্স নিতে গেলে নিজেকে কীভাবে প্রিপারেশন নিতে হবে, কোন জায়গাগুলো জানতে হবে, অনার্সে কী আছে, পুরো বিশদে আমি বলবো। অনার্সের ভবিষ্যৎ কি কেবলই এসএসসি? না, পুরো ডিটেলে আমি তোমাদেরকে আজকে বলবো। দেখো, তুমি যদি মনে করো যে আফটার টেকিং ইংলিশ অনার্স আমি উইদিন আফটার 3 ইয়ার্স আফটার কমপ্লিটিং মাই অনার্স গ্র্যাজুয়েশন আমি গল গল করে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলতে পারবো, আমি যা দেবে তাই লিখতে পারবো, আমার ইংরেজি গ্রামারে প্রচুর সেন্স আসবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। তোমার ক্লাস 12-এ যে সাবজেক্ট ছিল ইংরাজি, সেটা থেকে অনার্সের ইংরাজি অনেক তফাত। অনার্স ইংরেজিকে তোমরা বলতে পারো ইংলিশ লিটারেচার। সেখানে তুমি যে ভাবনা চিন্তা নিয়ে ভাবছো আমি ইংরেজি গ্রামার শিখতে পারবো, কথা বলতে পারবো, যা দেবে তাই পারবো, এমনটিও নয়। ইংরেজি অনার্সে কী কী পড়তে হবে তোমাকে? ইংরেজি অনার্সে প্রথমত তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানে রোমান্টিক পিরিয়ড আছে, জেকোবিয়ান পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড আছে, আর অনেক এরকম, যেমন আমাদের ইতিহাসে থাকে না যে আদিম যুগ, মধ্যযুগ, নব্যপ্রস্তর যুগ, সেইরকম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও কিন্তু অনেক এরকম পিরিয়ড আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। নাম্বার 2, তোমাকে উইলিয়াম শেক্সপিয়ার পড়তে হবে, তার সনেট পড়তে হবে, তার নাটক পড়তে হবে, তোমাকে অনেক উপন্যাস পড়তে হবে, তোমাকে তুমি বলতে পারো যেমন আমাদের যেমন রামায়ণ মহাভারত আছে, সেরকম তোমাদের এরকম কিন্তু ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এপিক আছে, সেই এপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? সেই এপিকগুলো তোমাকে অনেক বড় বড়, একেবারে যেমন আমাদের সংস্কৃত শ্লোকে লেখা থাকতো আমাদের সাহিত্যগুলো, আমাদের পুরাণগুলো, আমাদের পুরনো আদি কাব্যগুলো, ঠিক সেই রকমই কিন্তু তোমাকে কিন্তু ইংরেজি অনার্সেও পড়তে হবে, অনেক এপিক। ওকে, তোমাকে বেশ কিছু গল্প, কবিতা, নাটক পড়তে হবে, কিছু শর্ট স্টোরিজ পড়তে হবে, কিছু এসে পড়তে হবে, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এবং গ্রামারের মধ্যে কী কী আছে? কিচ্ছু নেই। তোমাকে রেটরিক আর প্রসডি, মানে ফিগার অফ স্পিচ তোমাকে পড়তে হবে, যেটা তোমরা হয়তো 12-এ কিছুটা জেনেছো, মেটাফোর, সিমেলি, সিনেকডিকি কিছুটা হয়তো জেনেছো, কিন্তু তোমাকে সেখানে বিশদে জানতে হবে, তোমাকে রাইমিং স্কিম জানতে হবে, এই সমস্ত টুকটাক গ্রামাটিক্যাল, যেগুলো যদিও সেগুলো গ্রামারের মধ্যে ধরে না, সেগুলো একটা লিটারারি টার্মস বা ডিভাইসের মধ্যে আসছে, তার মানে তুমি যেইটা ভেবে যাচ্ছ সেটা কিন্তু নেই। হ্যাঁ, তাহলে কি স্যার আমরা ইংরেজিতে অনার্স নেব না? আমি মোটেও তাই বলছি না। তুমি ইংরেজিতে অনার্স তখনই নেবে যখন তোমার সাহিত্যের প্রতি কোনো রকম ইনফ্যাসিনেশন থাকবে, মানে ধরো তোমার কিছু কবিতা লিখতে ভালো লাগে, তোমার
ইংরেজি সাহিত্যটা কী সেটা জানার খুব আগ্রহ আছে, তোমার প্রফেসর অব ইচ্ছে রয়েছে, তোমার ইংরেজি সাহিত্যের ওপরে এতটাই জোর বা এতটা তোমার এতটা কনফিডেন্স চাই, তার জন্য ইংরেজি অনার্স তোমার জন্য ঠিকঠাক। তুমি ইংরেজি অনার্স তখনই নেবে যখন সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা থাকবে। তুমি জানতে চাইছো যে দেখি তো ওই সময় কেমন কেমন, আমি তো 5টা কবিতা গল্প নাটক পড়েছি, দেখি তো আমি আরও নাটক পড়ে দেখি তো নাটকগুলো তো খুব ইন্টারেস্টিং ছিল, আরও কত নাটক পড়বার সুযোগ পাবো অনার্সে গেলে, আরও কত ইংরেজি সম্পর্কে জানতে পারবো, আরও অনেক নতুন নতুন শব্দ জানতে পারবো। হ্যাঁ, এটা অনস্বীকার্য সত্যি কথা, ইংরেজি অনার্স কমপ্লিট করবার পর তুমি অনেক শব্দ ভাণ্ডার তোমার মধ্যে হবে, তোমার কালচারটা চেঞ্জ হবে, তুমি অনেক বেশি লড়াকু হবে, অনেক বেশি পরিশ্রমী হবে, এটা একদম সত্যি কথা, এবং তোমার অ্যাটিটিউড একটু হলেও চেঞ্জ হবে, তোমার সোশ্যাল রেসপেক্ট হবে, সর্বশেষে তুমি টিউশনটুকু করতে পারবে, এইটুকুনি তুমি নিশ্চিত থাকো। তবে ইংরেজি অনার্স নিয়ে কিন্তু কেবলমাত্র এসএসসি বা স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিস ইত্যাদি নয়, যদি তোমার অনার্সের নাম্বার ভালো থাকে তুমি যে কোনো সংবাদপত্রের বিশেষ করে এডিটোরিয়াল কলামের জন্য অ্যাপ্লাই করতে পারো, তোমার লেখার দক্ষতা কিন্তু থাকার প্রয়োজন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে ইংরেজি অনার্স নেবার আগে যে জিনিসগুলো তোমার জানা প্রয়োজন, 11-12 যেটা পড়েছো সেটা ছোট্ট একটা পুকুর বলতে পারো, তুমি কিন্তু এখন সমুদ্রে নয় একদম মহাসাগরে যাচ্ছ, সেইখানে নামতে গেলে তোমার কাছে কোনো বোট নেই, তোমার কাছে বোটে তেলও নেই, কিচ্ছু নেই, তুমি বাঁচবে না। তার মানে ওই সাগরে, ওই মহাসাগরে বাঁচতে গেলে তোমাকে ইংরেজি গ্রামার এখন থেকেই শিখে নিতে হবে, ওইখানে তোমাকে কেউ কোনো দিন শেখাবে না, একা একা লেখার দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে, তুমি যেন একটা সেন্টেন্স একা একা লিখতে পারো, কোনো কিছু তুমি মুখস্থ করে উত্তরাতে পারবে না, এত এত মুখস্থ করার সম্ভবই নয়। ইংরেজি অনার্সে প্রথম 1 বছর তুমি তো কনফিউশনেই কাটাবে, প্রথম 3-4 মাস তুমি কিচ্ছু বুঝতে পারবে না, বেশ ভাল লাগবে প্রথম 3-4 মাস একটু গায়ে একটুখানি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবে, কী নিয়েছিস একটু বলতে ভাল লাগবে, দাদা ইংরেজি অনার্স, কাকু ইংরেজি অনার্স, বাহ রামদার ছেলেটা খুব ভালো তো ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, শোন তুমি জানবে তোমার জ্বালাটা কী, কতটা পড়তে হয়, প্রথম বুঝতেই পারবে না তোমার নাম্বারটা কেন কমছে। সুতরাং শুরু থেকেই একা একা লেখা, পেপার পড়া অভ্যাস, নতুন শব্দ কালেক্ট করা, এবং তোমার কাছে ইউটিউব আছে, তোমার কাছে ইউটিউব একটা সুন্দর প্ল্যাটফর্ম, সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারো। নেবলি পপ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, অসাধারণ পড়ায় ম্যাডামটি, তুমি কিন্তু দেখতে পারো সেই চ্যানেলটি, সেই চ্যানেল থেকে তুমি ইংরেজি অনার্সের অনেকটাই ধারণা তুমি পেয়ে যাবে। তো ইংরেজি অনার্স নেবার আগে তোমার একা লেখার যে দক্ষতা এটা কিন্তু তৈরি অবশ্যই করতে হবে, এবং সেন্টেন্স ফ্রেমিং, গ্রামার সেন্স আগে থেকেই, ওইখানে তোমাকে প্রেশার দেবে না, সমস্ত প্রেশার কিন্তু নিজের থেকেই নিতে হবে। আশা করবো যারা ইংরেজি অনার্স নেবে তারা একদম ভয় পাবে না, তোমরা অবশ্যই পারবে, কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারো, আমি অনার্স পড়াই না কিন্তু অনার্সের যাবতীয় হেল্প আমি তোমাদেরকে অবশ্যই করতে পারি। অনার্স পড়বার সময় তোমাদের কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আর সাবজেক্ট টেকিং ডিসিশনে যদি তুমি ইমপ্রম্পটিউ থাকো, যদি ডিসিশন নিতে তোমার কোথাও দ্বিধা হয়, তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে ভিডিওটি যারা ইংরেজি অনার্স নিতে চায় তাদের জন্য বানিয়েছি, তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমার কোনো বন্ধুবান্ধব যদি ইংরেজি অনার্স নিতে চায় তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং।